আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মিডিয়া ব্যক্তিত্ব বাংলাদেশ আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা কমিটির সম্মানিত সদস্য জনাব জনাব রাশিদ রহমান ভাই এখন আমাদের মাঝে গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমরা কয়েক মিনিট অভিনন্দন করব। ধন্যবাদ। আসলে আজকের এই অনুষ্ঠানটা একটা ব্যতিক্রমী অনুষ্ঠান। মারুফ আক্তার পপি মিতু আমি তাকে খুব ভালোভাবে চিনি। সে আমাদের এই 14 নম্বর দুর্গাপুরের ইউনিয়ন পরিষদের একজন নির্বাচিত জনপ্রতিনিধি মেম্বার। আমার খুব তার কথা শুনে একটা জিনিস মনে পড়তেছিল, সে নিজেকে সংখ্যালঘু বা অসহায় বলে একখা দিল। সেই জায়গা থেকে আমি বক্তব্যটা এভাবে শুরু করতে চাই যে আমি আজ থেকে মানে প্রতি বছরই যাই, কিন্তু ঘটনাটা মনে হয় প্রায় 5 বছর আগে আমি একবার মার্কিন যুক্তরাষ্ট্রে গেলাম। তো অনেক ভোরবেলা আমাকে এয়ারপোর্ট থেকে আমার যে গাড়ি চালক তার নাম আলফ্রেডো, আসল নাম হচ্ছে ফরিদ, আমেরিকার নাম হয়ে গেছে আলফ্রেডো, সে আলজেরিয়া থেকে এসে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা শুরু করছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হয়েছে, গাড়ি চালায়, গাড়ি ভাড়া দেয়, এই হলো তার পেশা। কাজের সুবিধার্থে আমেরিকা আমেরিকার নাম নিয়েছে নামের আলফ্রেডো। আমাকে যখন সে বিমানবন্দর থেকে তুলল, বিমানবন্দর থেকে আমার হোটেলে যাইতে প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগার কথা। কোনো এক কারণে আমি ভাবলাম যে সকালে নাস্তার সময় হয়ে গেছে, তো টেম্পো ক্যাফে নামে একটা খুব ভালো এই যে ক্যাফে পার্ক যেরকম ফটিভেন্টে আছে একটা ক্যাফে শিকাগো শহরে আছে, আমি ওরা বললাম যে তুমি তো আমার মুসলমান ভাই আলজেরিয়া থেকে আসছো, আমি একটু নাস্তা করি, তুমিও আমার সাথে নাস্তা করে আসো। আমি নাস্তা করতে ঢুকলাম, তো দুজনে নাস্তা করতেছি, হঠাৎ করে একজন মহিলা এসে বলতেছে যে ভাই আমাকে একটু সাহায্য করো, ওই দুইটা লোক আমাদের উত্তপ্ত করতেছে। আমি বললাম ঠিক আছে আপনারা এখানে বসেন, অসুবিধা নেই, চিন্তা করেন। তো ওই দুইটা মদ্যপ লোক তার মদ খাওয়া অবস্থায় আবার এসে আমাদের সামনে ওই দুটা মহিলারে মানে আজে বাজে কথাবার্তা বলতে, আমি তো ভুলে গেছি যে আমি বাঙালি। আমি ভাবলাম যে এটা কেমন কথা, তাই বললাম যে হে ইউ ক্যান নট স্পিক টু দেম লাইক দিস, তোমরা তো তাদের সাথে এভাবে কথা বলতে পারো না, দিস ইজ নট কারেক্ট। আমরা বলতেছে হোয়াট উইল ইউ ডু, কি করবা? তো তখন আমি বুঝতেছি না যে বাংলাদেশের ছেলে হাজার হাজার মাইল দূরে এসে মার্কিন যুক্তরাষ্ট্র, আমি তো মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক না, সেল কল দ্য পুলিশ, পুলিশ ডাকবে। তখন বলছে ওকে আই উইল শো ইউ মিডল ইস্টার্ন টেরোরিস্ট, মানে আমাকে বলতেছে যে তুমি আরবীয় সন্ত্রাসী, তোমার আমি বুঝে গেছি মজা, তো দুজন সাদা চামড়া মার্কিনি, তো তারা টেলিফোন তুইরা পুলিশ ডাকছে, পুলিশ আসছে। পুলিশ আসার পরে আমাকে পুলিশ বলতেছে স্যার, ওরা সবাইকে স্যার বলে, ইউ হ্যাভ টু লিভ দিস রেস্টুরেন্ট নাও, মানে এই সরাইখানায় খাওয়ার জায়গাটা ছেড়ে চলে যেতে হবে তোমাকে। তাই আমি আই ডিড নট ডু এনিথিং রং, আমি তো কোনো অন্যায় করি নাই, বাই শুড আই ডু? বলতে স্যার উই আন্ডারস্ট্যান্ড যে তুমি কোনো অন্যায় করো নাই, কারণ এই ধরনের পরিস্থিতিতে সাধারণত আমরা দুই পক্ষকে বলি দূরে সরে যেতে, এর মানে এই না যে তুমি কোনো অন্যায় করছো, কিন্তু এটা আমাদের একটা পদ্ধতি। তা আমি আলফ্রেডোকে বললাম আলফ্রেডো গাড়ি নিয়ে আসো, আমি গাড়ি উঠতেছি। আমি এক দরজা দিয়ে বাইরেছি, দাঁড়ায় আছি গাড়ির জন্য, আরেক দরজা দিয়ে দেখি ওই যে দুইটা মদ্যপ লোক তারা বের হয়ে একটা ট্যাক্সিতে উঠতেছে। কি জানি বুঝলাম না, হঠাৎ করে এই যে পুলিশ অফিসার গুলো আসলো না, এরা দুইজন গিয়া দৌড়াইয়া ওই ট্যাক্সি থামাইয়া এই দুই লোকে বাইর করছে, বাইর করে হাত করা লাগে, হাত করা লাগে আমার সামনে তাদের গাড়িতে তুলল।
তোলার পরে ওরা দুজন আমার দেখি আমার দিকে আসতেছে। আমি বললাম যে আল্লাহ রে এবার কি আমারে গ্রেপ্তার করবে? আমার কাছে এসে বলতেছে, স্যার একটু বন্ধ করে দেয়, স্যার ডু ইউ ওয়ান্ট টু প্রেস চার্জ? মানে আমি তখন তো একটু চিন্তায় পড়ে গেছি, ভিন দেশ আত্মীয় স্বজন নাই। আমরা ভিতরে তোমাদের দুজনকে যখন দুই দিকে চলে যেতে বলছি তখন টেম্পো ক্যাফের ম্যানেজারকে আমরা জিজ্ঞাসা করেছি ঘটনা কি হয়েছে। সে বলল যে ওরা তোমারে আরবীয় সন্ত্রাসী বলে গালি দিছে। হ্যাঁ দিছে, বলে আমাদের দেশের আইনে এটাকে বলা হয় ভার্বাল অ্যাসল্ট, অর্থাৎ শুধুমাত্র ঘুষি মারলে লাঞ্ছিত হবে তা না, মুখেও যদি কারো জাত নিয়ে কথা বলা হয়, কারো ধর্ম নিয়ে কথা বলা হয়, কারো গায়ের রং নিয়ে কথা বলা হয়, এটাও এক ধরনের লাঞ্ছনা। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে মৌখিক লাঞ্ছনারও বিধি আছে, আইন আছে, এতে বিচার হয়, শাস্তি হয়। তুমি আমার দেশে আসছ, তোমাকে তারা আরবীয় সন্ত্রাসী বলছে, এটা তাদের অপরাধ, যদি এখন সই করে অভিযোগ দাও তাহলে এখানে এই সময় তোমাকে একটা কোর্টের ডেট দিয়ে দিব, ওই কোর্টের ডেটে তুমি উপস্থিত হবা এবং বিচারক তাদেরকে সাজা দিয়ে দিবে, আর এখন তাদেরকে আমরা গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছি। এই ঘটনা আপনাদের কেন বললাম জানেন? আমি তো বাংলাদেশের পাসপোর্ট ধারী একজন মানুষ, 35 কোটি মানুষের মার্কিন যুক্তরাষ্ট্রে আমি সত্যি একজন সংখ্যালঘু মানুষ, না আছে নাগরিকত্ব, না ওই শহরে আছে আমার কোনো আত্মীয় স্বজন, তাও সে ভোর রাতে কিন্তু আইন আমাকে রক্ষা করছে, আইন আমার সম্মানের কথা চিন্তা করছে। অর্থাৎ যেই দেশ যেই রাষ্ট্রে একজন সংখ্যালঘু মানুষের অধিকার সুরক্ষিত, যেই দেশ যেই রাষ্ট্রে যে কোনো বর্ণ শ্রেণী পেশা অবস্থানের মানুষ যে কোনো অবস্থায় নিষ্পেষণ থেকে মুক্তি পাবে, সরকার তার পাশে দাঁড়াবে, সেই দেশ কত সুন্দর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বাংলাদেশ, জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ, আমি আপনাদের বলতে চাই সেই বাংলাদেশে রূপান্তরিত হচ্ছে, যেখানে আপনার নিজেকে সংখ্যালঘু মনে করার কোনো কারণ নাই, আপনিও আইনের দ্বারা একইভাবে আমার মতো স্বীকৃত, আপনার সুরক্ষিত। তবে এক হাতে তালি বাজে না, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আপনার সুরক্ষার জন্য যেমন এগিয়ে আসছেন, আইন করছেন, এই যে বললেন কম্বল দেওয়ার কথা, উনি কিন্তু আপনাদের ভিতরে আশ্রয়হীন যারা, গৃহহীন যারা, তাদেরকে বাড়িও দিচ্ছেন, দিচ্ছেন না? তার মানে কি যে বঙ্গবন্ধু কি বঙ্গবন্ধু কন্যা কি মারুফাকে চিনে? বক্তৃতা দিবেন কেমনে? পাশে ফোন বাজে, সামনে মাইক আছে, বিশাল নিষ্পেষণ আসতেছে, একটু বলা যায়? আর এখানে আমাদের বাড়িটা হইয়া আরেক বিপদ আছে, এখন সব সামনে দিয়ে দেওয়া লাগবে, কার মার্কা প্রজাপতি, কারটা হারি কেন, কারটা জারি কেন, এটা আমারে শোনাই দিয়ে দিতে হবে, রাশে প্রমাণ শোনো, আমার এই মার্কা আছে, চলো তুই কি পারু আর কি দিলু আর কি খালু, চলো। এখন যেটা আমি বলতেছিলাম যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মারুফাকে হয়তো ব্যক্তিগত ভাবে চিনে না, বা আপনাদেরকে ব্যক্তিগত ভাবে চিনে না, আমারও যে খুব বেশি চিনে তা না, কিন্তু তিনি বঙ্গবন্ধুর কন্যা, তিনি বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তর প্রত্যেকটা মানুষের কথা চিন্তা করেন। আপনার ঘর নাই, আপনি ঘর পাবেন, এটা আপনার অধিকার, এটা রাষ্ট্রের দায়িত্ব। আপনার ঘরে আলো নাই, আপনার ঘরে আলো চলবে, এটা আপনার অধিকার, এটা আপনার দায়িত্ব। আমি সত্যি আজকে খুব ভালো বোধ করতেছি যে পৃথিবীতে সভ্য রাষ্ট্র হওয়ার যে মানদণ্ড গুলো, সেই মানদণ্ডে আমরা
হয়তোবা পারমাণবিক অস্ত্রের মালিক না, হয়তোবা লক্ষ লক্ষ হাজার হাজার টন স্বর্ণেরও মালিক না, কিন্তু মানুষের স্বীকৃতির জায়গায় বঙ্গবন্ধুর কন্যার এই বাংলাদেশ সত্যি আজকে পিছায় নেই। আমি আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাতে চাই, আর আমরা নিজেরও একটু অভিনন্দিত হতে চাই, তার কারণে আমার বাবার কারণে, যেন বেঁচে না আশীর্বাদের কারণে আমাদের হাত দিয়ে আপনাদেরকে এই ছোট উপহার সামগ্রী আমরা তুলে দিতে পারবো। আমি মনে করি এটা শুধু নিছক একটা উপহারের আদান প্রদান না, এটা এমন একটা মিথস্ক্রিয়া যেটা বাংলাদেশকে সুন্দর করবে, এবং বাংলাদেশের সৃষ্টির সাথে কিন্তু বাংলাদেশে নিষ্পেষিত নির্যাতিত শোষিত মানুষ সংখ্যায় যারা বিশ্বত কম, তাদের একটা খুব ওতপ্রোত অঙ্গাঙ্গী অনস্বীকার্য সম্পর্ক আছে। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আবার বৃদ্ধ বনিতা সকল শ্রেণী পেশা তৃতীয় লিঙ্গ যাকে আপনি সব জায়গায় একটা নিষ্পেষিত গোষ্ঠী আছে, আর যেদিন এই জায়গাটাকে পুরো শূন্যের কোঠায় আমরা নিয়ে যেতে পারবো সেদিন আমরা উন্নত বাংলাদেশ হয়ে গেলাম। এবং আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা হাত ধরে ইনশাল্লাহ আমরা সেই উন্নত বাংলাদেশে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাব। আর আপনারা যেমন এখানে প্রতিশ্রুতি দিলেন যে আপনারা আমার বাবার সাথে আছেন আমার সাথে আছেন, আমিও আপনাদের কথা দিতে চাই, আমিও আপনাদের সাথে আছি। সাহস করে আগাইতে হবে, রাজনীতি এবং নির্বাচন হচ্ছে নিজের অধিকারকে প্রতিষ্ঠা করার একটা প্রক্রিয়া। অনেক সময় অনেকের কাছে রাজনৈতিক সহযোগিতা চাইলে অনেকে ভয় পায় সময় মতো গিয়া, সেগুলোর ব্যাপারে বিস্তারিত বেশি আলাপ করতে চাই না, কিন্তু মনে রাখতে হবে এক হাত তালি বাজে না। সুতরাং জননেত্রী শেখ হাসিনা আগে আসবেন, মাননীয় এমপি মহোদয় আগে আসবেন, আমরাও আগে আসবো, আপনাদেরকেও আগে আসতে হবে। কোনো অবস্থায় মনে করবেন না যে আপনার ভিতরে যে নিহিত সম্ভাবনা ওই সম্ভাবনা অন্যের সম্ভাবনা থেকে কম। আমি যা বলতে চাচ্ছি লাল রঙের মোমবাতি বাজার থেকে কিন্তু যে আগুন ধরাই দেন ওই মোমের আগুনের যে তেজ, আবার সাদা রঙের যে মোমবাতি সেই মোমবাতি এইনাও যদি আগুন ধরাই দেন ওই আগুনের একই তেজ। সুতরাং আরঙের মোমবাতির দাম 300 টাকা হইতেই পারে, আর জব্বারের দোকানের মোমবাতির দাম 10 টাকা হইতেই পারে, কিন্তু দুই মোমবাতির আগুনের দাম দুই মধ্যে আরো একই। সুতরাং নিজেকে ছোট মনে করার কোনো কারণ নাই, নিজেকে সুউচ্চ মহৎ শুভ্রই মনে করতে হবে, তাইলে আমরা সামনে আগে যেতে হবে। আপনারা সকলে ভালো থাকবেন। আমি চাষা আপনার একটা ছোট অনুরোধ করি, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আছে কম্বল দেওয়া হলো, আমাদের খুব উন্নত মানের সোয়েটার চলে আসছে, ওনাদেরকে আগামী দিন খুব উন্নত মানের সোয়েটারও আমি দিব, আপনারা পরবেন, সোয়েটার আপনারা ঘুরবেন, ঠিক আছে? আপনারা সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, জয় বাংলা, জয়।